বন্ধুরা, ওয়েলকাম ব্যাক। কেমন আছো? আশা করি সবাই নিশ্চয়ই খুব ভালো আছো, সুস্থ আছো। তো এত সাজুগুজু করেছি, বুঝতেই পারছো কালী পুজো চলে গেছে, কালকের ভাইফোঁটা। তো আজকে একটু ঘুরতে বেরোচ্ছি, তা কোথায় যাব তোমাদেরকে দেখাবো। শুনেছি ও রেডি হয়ে গিয়ে ওর একটা ঘুম দেওয়া হয়ে যাচ্ছে, দেখো একটা ঘুম দেওয়া হয়ে যাচ্ছে। তো বেরোবো, ও আসবে, মা এখানে বসে আছে, টুকটুককে রেডি করিয়ে দিয়েছে। তো কোথায় যাচ্ছি দেখাবো। তো দেখি, এখন বাজে 5টা বাজে, বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদারও পড়ে গেছে। তোমরা কেমনভাবে কালী পুজো কাটালে কমেন্ট করে আমাকে জানাতে পারো, তাহলে আমার সাথে থাকো। দিদার কোলে বসে বসে এখন দোল খাওয়া হচ্ছে, এই দেখো, এই দেখো ওর একটাই কাজ। মাম্মা, গুনু যাবে তো? মাম্মা কি গো, গুনু যাবে তো? কি হচ্ছে, কি হচ্ছে, ওরা দোল খাওয়া হচ্ছে, দেখো। তো যতক্ষণ বোস করিয়ে রাখবে ততক্ষণ এইরকম ছেড়ে দিলা। তা আমরা তো রেডি হয়ে বসে আছি, কারণ ও কখন আসে দেখি, তারপরে বেরোবো। তো আমরা এসে গেছি, এই যো এখানে একটা ঠাকুর আছে, এইটা দেখি, এখানে গোলা হলো, এই যো। এবারে হাঁটতে হাঁটতে যেতে হবে ঠাকুর দেখতে। এখানে আমরা চলেছি নই হাঁটিতে। তো চলে এসছি নৈহাটির বড় মা দেখতে, সামনেই বড় মা। আপনাদেরকে বলা হচ্ছে আপনারা যেতে যেতে মনে ছবি তুলো, ভিডিও করো, কিন্তু কেউ দাঁড়িয়ে বলবেন না। মহাশক্তি মহামায়া মায়ের সব গুলি Thank you.
আমরা তাহলে এই সবে বাড়ি ফিরলাম, এখন 11:30 বেজে গেছে, বাড়িতে চলে এসেছি। তো দেখালামই ওখানকার নৈহাটির বড় মা, কোনোদিন আমি যাইনি, এই প্রথমবার দেখতে গেলাম, বেশ ভালোই লাগলো। তোমাদেরও কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও। যতটুকু পেরেছি ভিডিও নেবার চেষ্টা করেছি, কেন একদম ভিড় আর একদমই দাঁড়াতে ওখানে দিচ্ছে না। তো সুতরাং যেটুকু পেরেছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। এইদিকে এই যো ও অর্ধেক রাস্তা ঘুমিয়ে অর্ধেক রাস্তা জেগে, মাম্মা এই যো চলে এসেছি। তাহলে আজকের ভিডিওটা এইটুকুই, ব্লগটা রাখলো, মাঝে মধ্যে টাটা বাই বাই।